তো বন্ধুরা আপনারা ঝালার লাইট লাগাতে চাইছেন তো আমরা আপনাদেরকে সাহায্য করব ঝালার লাইট লাগাতে তো বন্ধুরা দেখুন আমরা ঝালার লাইট নিয়েছি এগুলো সব মোটা মোটা দানা ঝালার লাইট আগে ছিল ছোট ছোট দানা এখন বাজারে সব বড় বড় দানা ঝালা তো আমরা এই ঝালারগুলো নিয়েছি দেখুন ওপর থেকে একদম নিচ পর্যন্ত চলে গেছে আর এটা ষাট ফুটের ঝালার আছে তো দেখুন আমাদের ভাই কিরকম ভাবে ঝালার লাগাচ্ছে ওপর থেকে পুরো ফেলে দিচ্ছে আর ওপর দিয়ে ফেললাম আর নিচে এসে দেখো কতটা বড় এই ঝালার লাইট মানে এসেই ওপর থেকে ওই ফেললো আর নিচে এসে দেখুন যে ষাট ফুটের ঝালার আছে তা বাড়িওয়ালা বলেছিল ওপর থেকে যেন আমার নিচ পর্যন্ত হয় তাই আমি বড় থেকে ঝালার নিয়েছি আর দেখুন কতটা বেশি আছে এইটা আবার ইউ হয়ে ওপরে উঠে যেতে পারে তা বন্ধুরা দেখ এই ঝালার আপনারা কিনে লাগান তা দেখুন আমাদের পিছনে ঝালা লাগানো হচ্ছে এগুলো আগেকার ঝালার আর এই বাড়ির পিছনটা পুরো এরকম ডেকোরেশন ডেকোরেশন হবে হবে আর সামনেরটা পুরোটা তা আমাদের ভাই এই ভাই সব পুরোনো লাইট গুলো চেকিং করছে এক এক করে আর দেখুন ভাবে কি করে চেকিং করছে আগে চেকিং করে নিতে হচ্ছে কেন লাগানোর পর যদি কাটা থাকে সেগুলো আবার খুলতে হয় তাই আগে থাকতে চেকিং করে নেওয়া হচ্ছে তা আরেক ভাই এই পুরনো লাইট গুলো পিছন দিকে লাগাচ্ছে দেখুন এই ওপর থেকে ছেড়ে দিচ্ছে আর আর এই ভাই আমাদের করে নতুন যে এই মোটা দানার ঝালার গুলো ভালো না ছোট ছোট দানা ঝালার গুলো ভালো তো আপনারা কমেন্ট করে জানান আর দেখুন আমাদের প্রায় লাগানো হয়ে গেছে ওপরে দেখালাম আর নিচটাও পুরো প্রায় কমপ্লিট হয়ে এসছে তা কতটা ছাড়া ছাড়া লাগাচ্ছি দেখুন প্রায় ছাড়া ছাড়া করে আমরা এই ঝালার গুলো লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম কাজ যদি আপনারা শিখতে চান তো এই ভিডিওটা দেখে আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন আর এই প্লাস্টিক তার দিয়ে আমরা কানেকশান দেবো তা এই কানেকশান দিতে গেলে এই যে প্লাগ গুলো সবকটা আমাদের কেটে দিতে হচ্ছে কেন এই প্লাগগুলো কাজে লাগবে না আর প্লাগ দিলে মাল্টি দিতে হবে আর এর মধ্যে যে টুকর তার আছে ঝালারের মধ্যে টুকরের তারের ওপরে যে প্লাস্টিকটা আছে আমরা কেটে দিচ্ছি দেখুন ওপর প্লাস্টিকটা আমরা কেটে দিলাম আর এর মধ্যে এই সাদা সাদা তারের মধ্যে তারগুলো আমি ছুলে নিলাম আর দুটো ঝালার মিলিয়ে আমি একটা সার্কিট করছি দুটো দুটো ঝালার করে আমরা একটা জায়গা করে দিলাম আর এই কানেকশান করা খুবই সোজা দেখুন এই যে প্লাস্টিকটা আমরা ফেলেছি লালের সাথে এ আমরা একটা তার জুড়ে দিলাম আর কালোর সাথে আরেকটা তার এরকম জুড়ে দেবো এর ফেস নিউটাল কোনো এদিক ওদিক কোনো কিছু নেই আপনি শুধু লালে লাল দেবেন কালোতে কালো দিয়ে দেবেন বা সোজা উল্টো কোনো ব্যাপার নেই আপনি শুধু দুটো তার দুদিকে জুড়ে দিলেই আপনার আলো জ্বলবে এতে ভয় পাওয়ার কিছু নেই তো আপনি নিজে থেকেই লাগাতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেই লাগাতে পারবেন তা আমাদের লাল তারে দেখুন দুটো কানেকশান হয়ে গেছে এবার কালো তারেও সেম ওরকমভাবে কানেকশান করে দিলাম তা এইভাবে পুরো প্লাস্টিক তারটা আমরা এই সামনের ঝালারগুলো সবকটা কটা করে দিচ্ছি তা এই কানেকশন হয়ে যায় গেছে আর ওপরে আমাদের আরেকটা ছাদা মতো ছিল এই ছাদার মধ্যে ওই ভাইটা লাইটটা লাগাচ্ছে আর দেখুন এই দুটো দুটো মিলিয়ে একটা করে আমি জয়েন করে দিয়েছি এই দুটো মিলিয়ে এই দুটো মিলিয়ে আর এরকম দুটো দুটো করে তার আমি একসাথে জয়েন করে এই প্লাস্টিক পাইপের সাথে অ্যাড করে দিয়েছি ছাতা ছাতায় লাইট লাগানো হয়ে গেল ওপরে এবার নিচে এসে ছাতার ডান্ডাটার মধ্যে লাইট -টা জড়াচ্ছে তা দেখুন ওপরটা লাগানো হয়ে গেছে নিচেরটাও লাগিয়ে যাচ্ছে তো আমাদের ওই দুই ভাইয়ের পিছনের কাজ কমপ্লিট হয়ে গেল ওই পাশের বাড়ি দেখুন ওই পাশের বাড়ি তারা লাইট লাগাচ্ছে ওই কানেকশন দিচ্ছে ওই 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 দুই ভাই ওই পাশের বাড়ি লাইটটা লাগাচ্ছে তো এইভাবে আমাদের অনেক কটা বাড়ি লাইট লাগাতে হচ্ছে তা এবার আমি আমাদের লাইট লাগানো হয়ে গেছে দেখুন দূর থেকে দেখাচ্ছি দেখুন ওই বাড়িটা আমরা লাইট লাগাচ্ছিলাম আর পাশের বাড়িটাও আমরা লাইট লাগিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে দেখতে দেখুন পুরো মানে ইন্ডিয়া ফ্লাগ মতো লাগছে শুধু সবুজটা নেই তা এই বাড়িটা পুরোটাই কমলা কালার হয়ে গেছে আর দেখতে খুব অপূর্ব লাগছে তো বন্ধুরা আপনারাও এরকম ভাবে সাজাতে পারেন এই এক কালার না দিয়ে আমরা আপনারা বিভিন্ন রকমের কালার দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার যেরকম সুবিধা তো ছাতাটাও দেখুন ছাতাটা আমরা যে লাইট লাগিয়েছিলাম ছাতাটাও খুব ভালো লাগছিল আর ঘরের পিছনটা দেখিয়ে দিন পিছনটাই ছোট নানা যে এলইডি লাইট লাইটগুলো ওই লাইটগুলো লাগানো হয়েছে তা বেশি ভালো লাগছে কি সামনেরটা না পেছনেরটা তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আর আমরা আর একটা বাড়ি দেখাচ্ছি দেখুন এই বাড়িটাও কিরকম লাগছে দেখুন এই বাড়িটাও সাজাচ্ছি দেখুন তো বন্ধুরা এইভাবে আমরা সবকটা বাড়ি আমরা সাজাচ্ছি কিন্তু সবকটা বাড়ি দেখাতে পারিনি তা কিছু কিছু বাড়ি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ